গত ছয় মাস ধরে বন্য হাতের তাণ্ডব কিছুটা কম ছিল সম্প্রতি প্রায় প্রতি রাতেই তিলিয়ামোড়া বন দপ্তরের অধীন বিভিন্ন হাতে প্রবণ এলাকায় বন্য দাঁতাল হাতের আক্রমণ বৃদ্ধি পেয়েছে শুক্রবার রাতে তিলিয়ামোড়া ডিএম কলোনি এলাকায় আচমকা বন্য দাঁতাল হাতে প্রবেশ করে দীপক দাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে হাতেটি প্রবেশ করে এবং মাটির ঘরে আক্রমণ চালায় হাতি মাটির ঘরটি ভেঙে তছনছ করে দেয় ঘরের মধ্যে থাকা মুরগিগুলো মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় শুধু তাই নয় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে যায় এদিকে এই এলাকায় হাতি আসার খবর তেলিয়ামুড়া বন দপ্তরের কাছে ফোন যোগে জানিয়েছিল এলাকাবাসীরা অভিযোগ প্রশিক্ষণপ্রাপ্ত বন দপ্তরের কোনো কর্মী সেখানে পা রাখার প্রয়োজনটুকু বোধ করেনি কয়েকজন এডিএস টিমের ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিয়েছে হাতি তাড়ানোর সরঞ্জাম না দিয়ে দু এক প্যাকেট বাজে দিয়েই তাদের দায়িত্ব শেষ কালকে রাত্রে আমার বাড়িতে আতে আইসে আতি আয়া বাংড় ভাঙছে তারপরে আমারে দৌড়াইছে দাঁড়াতে গেলে দৌড়াতে মারে তারপরে বাজি টাজি আয় তারপরে বাজি আইসে লাস্টে এরা আইসে ভুলেন্টিয়ারা আইসে আসে সিডেন্ট মার্সামিটমুয়ার মারিস না আর ওপি বো আর উচাই দেবো গা এটার মারিস না সিডলাইয়া তারপরে এদিকে এই অনেক পরে গেছে আর দুইবার কোড়া ভাঙছে বাজু যার প্রতি আমাকে যে রোজগার করছে মানে সব মুরুখ টুরুক তলে আসত শরীর তলে মারা গেছে আর বহু জিনিস আছে কাঠের এখন এলাকাবাসীরা চাইছে আমরা বন দপ্তর যেন হাতি তাড়ানোর জন্য আরও বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীরা হাতি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে এমনটাই অভিমত গ্রামবাসীদের বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ